नमस्कार आपनालोक सकलोके पुनर्बार स्वागत जानसो मैं मजिद बंधुसकल पलकते चावक आज नौटा गुरुत्वपूर्ण खबर। प्रथम तो खबर, सांसद पद खारिज करार पिछते राहुल गांधीक सरकारी घर खाली करार निर्देश। राहुल गांधी शीघ्र खाली करिब लागिब सरकारी घर। राहुल गांधीक सरकारी घर खाली करार निर्देश। शीघ्र राहुल गांधी खाली करिब लागिब सरकारी घर। लोकसभा हाउसिंग कमिटीए राहुल गांधीक दिछे एक निर्देश। 22 एप्रिलर भितर राहुल गांधी खाली करिब लागिब सरकारी घर। डेडलाइन बांधि दिछे हाउसिंग कमिटीए। एक विशेष सूत्र पर आहिछे एक खबर। परवर्ती खबर, भारतीय बतर विज्ञान केन्द्र आगजाननी आगंतुक 29 मार्चलैके राज्य प्रबल बृष्टिपातर सम्भावना। बृष्टिपातर लगते धुमुहा वज्रपातर आगजाननी। অসমর কোন কোন জেলাত হব বরষুণ চাওয়া হোক। আগন্তুক 29 মার্চলৈ রাজ্যত প্রবল বৃষ্টিপাতৰ সম্ভাৱনা। বৃষ্টিপাতৰ লগতে ধুমুহা বজ্রপাতৰ আগজাননী। অসমর কোন কোন জেলাত হব বরষুণ চাওয়া হোক। দক্ষিণ চালমারা মানকাছৰ গোৱালপাৰা ধুবুৰী বাক্সা বৰপেটা চিৰাং কোকৰাঝাৰ দৰং নলবাৰী কামৰূপ বঙাইগাঁও গোলাঘাট লক্ষীমপুর জৰহাট আৰু মাজুলীত বৰষুণ হোৱাৰ সম্ভাৱনা। অসমৰ লগতে উত্তৰ পূবৰ কেইবাখনো ৰাজ্যলৈ সতৰ্কবাণী ভাৰতীয় বতৰ বিজ্ঞান কেন্দ্ৰ। পৰৱৰ্তী খবৰ, বিশ্ব বক্সিং চেম্পিয়নশ্বিপত স্বৰ্ণিল ইতিহাস ৰচনা কৰা লাভলীনা বৰগোহাঁইলৈ 50 লাখ টকাৰ আৰ্থিক সাহায্য ঘোষণা অসম চৰকাৰৰ। বিশ্ব বক্সিং চেম্পিয়নশ্বিপত স্বৰ্ণিল ইতিহাস ৰচনা কৰিবলৈ সক্ষম হোৱা অসম কন্যা লাভলীনা বৰগোহাঁইলৈ এতিয়া দেশজুৰি শুভেচ্ছা বাৰ্তা। আৰু ইয়াৰ মাজতে বিশ্বজয়ী বক্সাৰগৰাকীলৈ 50 লাখ টকা আগবঢ়োৱাৰ কথা ঘোষণা কৰিছে অসম চৰকাৰে। লাভলীনা বৰগোহাঁইয়ে গৌৰৱ উজ্জ্বল ইতিহাস ৰচনা কৰিবলৈ সক্ষম হোৱাৰ পিছতে এই পুৰস্কাৰ ঘোষণা কৰে অসম চৰকাৰে। উল্লেখযোগ্য যে দেওবাৰে বিশ্ব বক্সিং চেম্পিয়নশ্বিপৰ 75 কেজি মহিলা শাখাত স্বৰ্ণপদক অৰ্জন কৰিবলৈ সক্ষম হয়। লগতে অলিম্পিকতো পদক জয় কৰিছিল এই বক্সাৰগৰাকীয়ে। ইয়াৰ পিছতে আনন্দ ব্যক্ত কৰি সামাজিক মাধ্যমত এটা পোষ্ট শ্বেয়াৰ কৰে লাভলীনা বৰগোহাঁইয়ে। পোষ্টটোত অসম কন্যাগৰাকীয়ে লিখিছে যে বিশ্ব বক্সিং চেম্পিয়নশ্বিপত তৃতীয়টো পদক লাভ কৰি অত্যন্ত সুখী। একেৰাহে দুটা ব্ৰঞ্জৰ পদক লাভ কৰাৰ পিছত এইবাৰ মোৰ পদকৰ ৰং সোণলৈ ৰূপান্তৰিত কৰি সুখী হৈছোঁ। লাভলীনাই পুনৰ লিখিছে, সকলো প্ৰশিক্ষক আৰু এই সুন্দৰ যাত্ৰাৰ অংশ হোৱা প্ৰতিজন ব্যক্তিৰ প্ৰতি কৃতজ্ঞতা জ্ঞাপন কৰিলোঁ। মোৰ সহযোগিতাৰ স্তম্ভ হিচাপে পৰিগণিত হোৱা মোৰ পিতৃ মাতৃক ধন্যবাদ জনাইছোঁ। ছ'চিয়েল মিডিয়াত এই মন্তব্য কৰে বক্সাৰগৰাকীয়ে। বন্ধুসকল, তাৰপিছৰ 4 নম্বৰ খবৰটো জনোৱাৰ আগতে আপোনালৈ এটা সৰু ৰিকুৱেষ্ট। যদি তেওঁলোকে এইটো ভিডিঅ'ত লাইক কৰা নাই তেন্তে প্লিজ এটা লাইক কৰি দিয়ক। আৰু এনেকুৱা ধৰণৰ নতুন নতুন ভিডিঅ' পাবলৈ চেনেলটো ছাবস্ক্রাইব কৰি কাষত থকা বেল আইকনটো প্ৰেছ কৰি ৰাখক। পৰৱৰ্তী খবৰ, অতিকে হোকাবহ ঘটনা, বহিৰাজ্যত পুনৰ অসমৰ যুৱকক মৰিয়াই মৰিয়াই হত্যা দুৰ্বৃত্তৰ। অপৰাধৰ ঘটনা দৈনিক বৃদ্ধি পাইছে দেশত। বহিৰাজ্যত যেন সুৰক্ষিত নহয় অসমৰ যুৱক। আমি সঘনাই শুনা পাওঁ বহিৰাজ্যত অসমৰ যুৱকক কৰা অত্যাচাৰৰ কথা। তেনে এক ঘটনাই পুনৰ সংঘটিত হৈছে বহিৰাজ্যত। উল্লেখযোগ্য যে বহিৰাজ্যত অসমৰ যুৱকক নৃশংসভাৱে হত্যা কৰা হৈছে। জানিব পৰা অনুসৰি কোৰেৰে মৰিয়াই মৰিয়াই হত্যা কৰা হয় বিহপুৰীয়াৰ টংকেশ্বৰ বৰাক। সোমবাৰে পোহৰলৈ আহে এই চাঞ্চল্যকৰ ঘটনা। হায়দৰাবাদৰ এটা কোম্পানীত কৰ্মৰত আছিল টংকেশ্বৰ। অভিযোগ অনুসৰি বিহাৰৰ এজন ছিকিউৰিটি গাৰ্ডে হত্যা কৰে টংকেশ্বৰক। হায়দৰাবাদ আৰক্ষীয়ে ইতিমধ্যে গ্ৰেপ্তাৰ কৰিছে হত্যাকাৰীক। কি কাৰণে এই হত্যাকাণ্ড সংঘটিত হ'ল এতিয়ালৈকে জানিব পৰা হোৱা নাই। পৰৱৰ্তী খবৰ, চীনত মুছলমান লোকসকলক অমানৱীয় অত্যাচাৰ। মুছলমান লোকে ৰমজান মাহত ৰাখিব নোৱাৰিব ৰোজা, লগতে মছজিদত পঢ়িব নোৱাৰিব নামাজ। আৰু এই সন্দৰ্ভত চোকা নজৰ ৰাখিছে চীন চৰকাৰে। ৰমজান মাহত মছজিদত প্ৰৱেশ কৰিবলৈ দিয়া নহ'ব মুছলমান লোকসকলক। শিশু বৃদ্ধ কোনেও নামাজ পঢ়িব যাব নোৱাৰিব মছজিদলৈ। দাড়ি ৰাখিব নোৱাৰিব, টুপি পিন্ধিব নোৱাৰিব মুছলমানে। ইফতাৰ চেহৰি সকলোতে ইছলামধৰ্মী লোকসকলক চোকা নজৰত ৰাখিছে চৰকাৰে। চীনৰ উইঘুৰ মুছলমানসকলৰ ক্ষেত্ৰত অমানৱীয় পদক্ষেপ চীন চৰকাৰৰ।
পরবর্তী খবর, অসমীয়া গামোচাক বিকৃত রূপত উপস্থাপন করাক লৈ বাংলা সাহিত্য সভার বিরুদ্ধে এজাহার দাখিল। নলবাৰী সদর থানাত দাখিল করা হয়েছে এজাহার। নলবাৰী সদর আরক্ষী থানাত বাংলা সাহিত্য সভা অসমের উপর এজাহার দাখিল। অসমীয়াত স্বাভিমান গামোচাক বিকৃত রূপত উপস্থাপন করার অভিযোগত দাখিল করিলে এজাহার। রাজ্যের ভিন্ন প্রান্তত উক্ত বিষয়টি সন্দর্ভত তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হওয়ার সমান্তরালক আজি নলবাৰী সদর আরক্ষী থানাত বাংলা সাহিত্য সভা অসমের উপর এজাহার দাখিল করা নলবাৰীর কেগৰাকীমান সচেতন লোকে। উল্লেখযোগ্য যে অসম আর অসমীয়ার স্বাভিমান গামোচাখনক একটা বিশেষ সম্প্রদায়ের ধর্মীয় বস্ত্রর সঙ্গে সংযুক্ত করে বিকৃত রূপ দিয়াত এতিয়া চৌদিশে অব্যাহত আছে তীব্র প্রতিক্রিয়ার প্রতিবাদ। ইফালে আজি নলবাৰীর সচেতন ব্যক্তি তথা মানব অধিকার কর্মী জ্ঞানেন চক্রবর্তী, অধিবক্তা আমিরুল ইসলাম আর কবি ব্রজন বর্মনে নলবাৰী সদর আরক্ষী থানাত অসমীয়ার স্বাভিমান গামোচাক বিকৃত রূপে উপস্থাপন করার অভিযোগত দাখিল করা এজাহার। উল্লেখযোগ্য যে বাংলা সাহিত্য সভা অসমের প্রথমখন রাজ্যিক সম্মিলন দুদিনিয়াক মালিগাঁওর কর্মশ্রী হিতেশ্বর শইকীয়া ভবনত আয়োজন করা হয়েছিল। ব্রহ্মপুত্র আর বরাক উপত্যকার 500গৰাকী প্রতিনিধি উপস্থিত থাকা এই সভাত অসম মন্ত্রীসভার 2গৰাকীক মন্ত্রীও আমন্ত্রণ মর্মে উপস্থিত আছিল। অনুষ্ঠানটিয়ে ব্রহ্মপুত্র আর বরাক উপত্যকার মাজত সমন্বয়ের সাঁকো নির্মাণের লক্ষ্যে এই মঞ্চ গঠন করা বলে জানিবলৈ দিয়ে, কিন্তু গামোচা বিতর্ক এই অনুষ্ঠানটুক বিতর্কর মাজলৈ লৈ যায়। পরবর্তী খবর, ধুমুহাত তছনছ অসমের এখন শহর। ডিব্রুগড়ত বরদৈশিল তাণ্ডব, হাই ভোল্টেজ প্রবাহিত বিদ্যুতের খুঁটা পড়িল গাড়িত, কথমপি প্রাণরক্ষা বিধায়কর পত্নীর। ডিব্রুগড়ত বরদৈশিল তাণ্ডব, প্রকৃতিয়ে পলকতে দেখালে বিদংসী ধ্বংসলীলা। অসম চিকিৎসা মহাবিদ্যালয়ের প্রবেশ পথত প্রচণ্ড ধুমুহা বতাহ বরষুণত চিকিৎসা মহাবিদ্যালয় সংযোগী পথত উভালি পড়িল হাই ভোল্টেজ প্রবাহিত বিদ্যুৎ তার সংলগ্ন খুঁটা। ধুমুহা বরষুণের লগতে শিলাবৃষ্টিত বিদ্যুৎ পরিবাহী তার সংলগ্ন কেইবাটাও খুঁটা উভালি পড়ি ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করে। ইয়ার লগতে পথরে গই থাকা বাহনতো পড়ি যায় খুঁটা। ঘটনা দৈবক্রমে রক্ষা পড়ে বাহনের আরোহী। লগতে জেলাখনের বিভিন্ন প্রান্তত বাসগৃহ টিনপাত উড়াই নিয়ার লগতে বৃহৎ বৃহৎ গছ উভালি অনিষ্ট সাধন হয়। আর এই ধুমুহাত কথমপি প্রাণরক্ষা পড়িল বিধায়ক চক্র গগৈর সহধর্মিনীর। অসম চিকিৎসা মহাবিদ্যালয়েরপরা উলাই অহা অবস্থাত বিধায়ক চক্র গগৈর সহধর্মিনীর গাড়িত পড়িল বিদ্যুতর তার। সোশিয়াল মিডিয়াত ফটোসহ পোস্ট দি চক্র গগৈ লিখিছে, ঈশ্বরের কৃপাত কারোরে একো ক্ষতি নোহাক সকল নিরাপদ, গাড়ির মাত্র সাধারণ আঘাত হয়েছে, আজি একটা ডাঙর বিপদেরপরা রক্ষা পড়িল। এই মন্তব্য করে বিধায়কগীর পত্নীকে আন বহু গাড়ি ভঙারও বাতরি আছে। পরবর্তী খবর, সমষ্টি পুনর নির্ধারণ প্রক্রিয়া বন্ধ করার হুঙ্কার বিধায়ক অখিল গগৈর। বিজেপি সরকারের দিনত সমষ্টি পুনর নির্ধারণ হব নালাগে, এই মন্তব্য বিধায়ক অখিল গগৈর। সরকারে ডেলিমিটেশন কমিটি গঠন হওয়ারেপরা সন্দেহজনকভাবে চারিখন জেলা কর্তন করেছে, বিভিন্ন জেলার সীমা কর্তন করে ইফাল সিফাল করেছে। বিজেপি সরকারে সাম্প্রদায়িক নিয়মত খিলঞ্জীয়া জনগোষ্ঠী সমূহের অধিকার হরণ করেছে, ভূমিপুত্র সকলের অধিকার খর্ব করে সমষ্টি পুনর নির্ধারণ করব খোঁজা হয়েছে। বিজেপিয়ে নিজে জিকিব পরাকই ডেলিমিটেশনের যে প্রচেষ্টা হাতত লৈছে তাক বাধা প্রদান করব লাগে। বিজেপি সরকারের দিনত ডেলিমিটেশন হওয়াটো উচিত নহয়। সমষ্টি পুনর নির্ধারণ ডেলিমিটেশন কমিটির অধীনতে হব লাগে, নির্বাচন আয়োগত নহয়, এই মন্তব্য বিধায়ক অখিল গগৈর। পরবর্তী খবর, তালিবান শাসনাধিষ্ঠ আফগানিস্তানের রাজধানী শহর কাবুলত ভয়ঙ্কর আত্মঘাতী বোমা বিস্ফোরণ। এই বিস্ফোরণত থিতাতে মৃত্যু হয়েছে 6জনক লোক, লগতে আহত হয়েছে 20জনক অধিক লোক। সোমবারে আফগান রাজধানী কাবুলর বৈদেশিক মন্ত্রালয়ের ওসর এক শক্তিশালী বোমা বিস্ফোরণ সংঘটিত হয়। এই বিস্ফোরণটির ফলত 6জন লোক নিহত হওয়ার উপরও 20জন লোক আহত হয়। জানিবরা মতে সোমবারে দুপরিয়া ডাউন টাউনের দরজায় বাণিজ্য কেন্দ্রের ওসর এই বিস্ফোরণটি সংঘটিত হয়েছিল। অবশ্য তালিবান সরকারে এতালেক কোনো প্রতিবেদন বা কোনো মন্তব্য দিয়া নাই। বিস্ফোরণটির লগেলগে বৈদেশিক মন্ত্রালয়ের কর্মচারী সকলের মাজত হুলস্থলীয় পরিবেশের সৃষ্টি হয়। জানিবরা মতে এই বিস্ফোরণটি একটা আত্মঘাতী আক্রমণ আছিল। বোমা বিস্ফোরণটি একটা শিশু গুরুতরভাবে আহত হয়েছে।
মন্ত্ৰালয়লৈ যোৱা পথটোৰ এটা চেক পইণ্টৰ ওচৰতে বিস্ফোৰণটো সংঘটিত হৈছিল। আৰু এই ঘটনাটোৰ পিছত কেইবাখনো এম্বুলেন্স ঘটনাস্থলীত উপস্থিত হৈ আহত লোকসকলক চিকিৎসালয়ত ভৰ্তি কৰায়।